টোটো চালকদের চুরির দৌরাত্মে অতিষ্ঠ মেদিনীপুর শহরবাসী। এবার দিনের বেলা মেদিনীপুর শহরের প্রকাশ্য রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা অটোর একটি লোহার ধাতব ঢাকনা চুরি করে পালালো এক টোটো চালক। দিনের বেলায় প্রকাশ্যে ঘটনাটি পুরোপুরি ধরা পড়ল সিসিটিভির ফুটেজে, আর তা দেখে রীতিমতো বিরক্ত স্থানীয় বাসিন্দা থেকে অটো চালক ও অন্যান্যরা। ইতিপূর্বে বেশ কয়েক দফাতে মেদিনীপুর শহরের টোটো চালকদের চুরি ধরা পড়েছে সিসিটিভিতে। এবার মেদিনীপুর শহরের বাস টাউনে ধরা পড়ল, দেখুন সেই সিসিটিভির ফুটেজ আগে। মেদিনীপুর শহরের মিত্র কম্পাউন্ডের বাসিন্দা যুবক অটোতে করে হাজির হয়েছিলেন বৃহস্পতিবার তৃণমূলের প্রার্থী সুজয় হাজারার মনোনয়নের জন্য। কর্মী সমর্থকদের নিয়েই হাজির হয়েছিলেন। অটো বাজটাউন সংলগ্ন এলাকার একটি রাস্তার পাশে দাঁড় করিয়ে মহকুমা শাসকের অফিস সংলগ্ন চত্বরে যেখান পর্যন্ত মনোনয়নের শোভাযাত্রা যায় সেখানে হাজির হয়েছিলেন তিনি। ঘুরে এসে দেখেন অটোর ভেতরে থাকা ইঞ্জিনের একটি ধাতব ঢাকনা নেই। এরপরে খোঁজ করে পাশাপাশি থাকা প্রতিবেশীর সিসিটিভি ফুটেজ চেক করেন, তাতেই ধরা পড়ে পুরো বিষয়টি। এই ধাতব ঢাকনা প্রায় 3-4 হাজার টাকা মূল্য বলে জানিয়েছেন। এই ধাতব ঢাকনা পাওয়াও যায়, কিন্তু যতক্ষণ না পাওয়া যাচ্ছে ততক্ষণ তিনি কোনো যাত্রীদের নিয়ে যাতায়াত করতে পারবেন না। এই ধাতব ঢাকনা চুরির পিছনে কী উদ্দেশ্য থাকতে পারে তা নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে, একাধিক সংশয় রয়েছে। কিন্তু আপাতত অটো চালকের এই সমস্যা তৈরি করে দেওয়াতে তিনি স্বাভাবিকভাবে যাত্রী নিয়ে চলাফেরা করতে পারবেন না এই মুহূর্তে। তিনি জানান, এইভাবে পুরনো লোকের একটি ঢাকনা ম্যানেজ করে কোনোভাবে চালানোর চেষ্টা চলছে, কিন্তু এতেও যাত্রীরা নিরাপদ নয় বা যাত্রীরা হয়তো সংশয়ে উঠতে চাইবেন না। এই ধরনের চুরির দৌরাত্মে সকলেই নাজেহাল। তার দাবি, বারবার বিভিন্ন ক্ষেত্রে টোটো চালকদের এই চুরির ঘটনা সামনে এসেছে। বিশেষ করে বিভিন্ন নেশায় আসক্ত যুবকের দল টোটো নিয়ে রাস্তায় ঘোরাফেরা করে, যাত্রীদের কাছ থেকেও ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল তাদের পক্ষ থেকে। এবার একের পর এক চুরি, তাও ধরা পড়লো সিসিটিভিতে। আমি দলীয় প্রোগ্রাম মনোনয়নপত্র জমা দেওয়া ছিল, তার জন্য আমরা সবাই তৃণমূল পার্টির আমাদের সব এসেছিল, সেই জমা দেওয়ার জন্য আমরা গাড়িটার পেছনে গিয়ে পার্কিং করে রাখা ছিল, বাস টাউনে রাখা ছিল। সেখান থেকে আপনার গাড়ি রেখে গিয়েছিলাম। এরপর তো ওই তো সিসিটিভি ফুটেজে দেখতে পাচ্ছেন যে একটা পাতাখোর টোটোওয়ালা, এবার টোটোওয়ালা পাতাখোর, তারা যদি এইরকম আমাদের গাড়ির উপর এ করে পরবর্তীকালে তো আমাদের পথে বসতে হবে। যা অবস্থা, প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে ঠিক আছে, এমনি হ্যারাসমেন্ট হচ্ছে আমরা তাও ঠিক আছে, গাড়িরও যদি সরঞ্জাম চুরি করে নিয়ে চলে যায় এরপরে মনে হচ্ছে আমাদের কি করবো আমরা নিজেরাই খুঁজে পাচ্ছি না, আমাদেরকে লাস্টে পথে বসতে হবে। এই যা অবস্থা, প্যাসেঞ্জার চুরি করছে ঠিক আছে, তারপরে আবার গাড়ির জিনিসপত্র চুরি করে নিয়ে চলে যাচ্ছে এরা। ইউনিয়নকে জানিয়ে, ইউনিয়নকে আমরা বলেছি, ইউনিয়ন তার পদক্ষেপ নিচ্ছে, কোতালিতেও আপিল করব যাতে আমার জিনিস পাওয়া যায়। হ্যাঁ, এটা গাড়ির জন্য বহু মূল্যবান, সে এর কাছে আপনার কি হবে সেটা বোঝা মুশকিল। এটা গাড়ির জন্য, গাড়িতে বসতে পারবে না, প্যাসেঞ্জার বসতে পারবে না। এটা তৈরি করতে গেলে এখন মিনিমাম 3-4 হাজার টাকা উপরে খরচা আছে। এখন ভাড়া কাটা, এখন যতদিন না তৈরি হচ্ছে ততদিন তো আমাকে বসে থাকতে হবে, কিছু করার নেই আমাকে। এ তো লস, তো মানে লস আর কি বলবো। এমনি তো প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে যাচ্ছে, তারপরে এই হারে যদি হয় তাহলে আমরা কি করবো বলো। টোটো ভালো সিসিটিভি ফুটেজ দেখেছি, আপনাদেরকেও দিলাম, আপনারাও দেখুন, যদি দেখতে পান তাহলে আমার ফেরত পেলে ভালো। প্রশাসনকেও আজকে যাবো, একটু পরে যাবো, প্রশাসনকেও গিয়ে দিয়ে আসবো। আমার নাম অনুপ রাজক, আমারই অটো, বাড়ি মিত্র কম্পাউন্ড।